अलिफ लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहानी मन भरे दे तार बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रये गेछे अलिफ लैला की मन करिस ओरा आमादेर खुनी दृष्टि और मृत्युर थाबा थेके दूरे पालाते पारबे ना कखनोई नय सरे जा आमार सामने थेके ना चलो अत्याचारी जादूकर तार सैन्य सामंत समेत आमादेर अनुसरण करछिलो आमरा अरण्य पथ पेरिये जेते सफल होलाम किन्तु जखन आमरा मरुभूमिते पौंछलाम तखन से चारिदिके आगुन जालिये दिलो पल्ला আমার প্রিয়তম শাহজাদা জামাল অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করল কিন্তু শেষ পর্যন্ত সৈন্যরা ওকে বন্দী করল ওকে ছেড়ে দাও আমার প্রিয়তমকে ছেড়ে দাও আমার প্রাণ নিয়ে নাও কিন্তু ওকে ছেড়ে দাও হে আমার প্রিয়তম মহাপারা তুমি আমার জন্য এই নিজ মানুষটার সামনে নত হইও না আকুতি জানিও না এই আমার ভালোবাসা আর সম্মান মানতে পারছে না যে তুমি এর কাছে আমার জীবন বাঁচাতে মিনতি করো বিদায় মহাপালা আর ওই পাপিষ্ট জাদুকর আমার প্রিয়তমের শিরশ্ছেদ করলো তোমার দুচোখে অশ্রুবিন্দু জলজল করছে আর আমার হৃদয়েও প্রতিশোধের আগুন জ্বলছে এই আগুনে আমি ওই পাপীদের পাপের দুনিয়া জ্বালিয়ে খাক করে দেব বাদশাহ সালামত কোথায় আছেন শীঘ্র আমায় বলো যতটুকু তুমি জানো মহাপারা আমায় বলো আমি কেবল এটুকুই জানি যে অতল সমুদ্রের কিনারায় ঘুমন্ত জাগ্রত ভূমির ওপর একটি হাসি কান্নার জঙ্গল আছে আর সেই জাদু জঙ্গলের মধ্যে একটি ঝুলন্ত মহল আছে আর সেই মহলে এক বড়ই ভয়ঙ্কর আর শক্তিশালী জাদুকর যার নাম হলো গারদগর সে থাকে আমার আব্বা জান সেখানেই বন্দী এ জাদুয়ারকের প্রবর্তক বাদশা তুই আমাকে লাশের জীবিত করার সূত্রটি বলে দে সূত্রটি বলবি না তোকে বলতেই হবে না তোকে বলতেই হবে তোকে বলতেই হবে সেইখানে পৌঁছানোর কোনো নকশা কোনো রাস্তা কোনো সংকেত আছে কোনো সংকেত নেই কোনো নকশা বা কোনো রাস্তা আমার জানা নেই যা জানি তা শুধুই যে ওখানে পৌঁছতে ২০ বছর লাগে আর আর শাহজাদা তালিব আকাশপথে চাঁদের সফর সম্পূর্ণ হওয়ার পূর্বেই তোমায় তোমার সফর শুরু করে দিতে হবে নয়তো পাপি জাদুকর আর শয়তান গোলাম ছলে বলে তোমার শিরশ্ছেদ করে কেল্লার গায়ে ঝুলিয়ে দেবে
এসো আমার সাথে। হে মায়াবী রক্ষা কবচ, মায়াবী পাদুকা হাজির কর, মায়াবী পাদুকা হাজির কর। এই মায়াবী পাদুকা পরে নিলে তুমি আকাশপথে উড়ে যাবে, আর দশ বছরের সফর দশ দিনেই অতিক্রম করবে। তার পরবর্তী সফর এই পাদুকা করতে পারবে না। দশ বছরের সফর দশ দিনেই পার হয়ে যাব, কিন্তু দশ দিন পর বাদ বাকি দশ বছরের সফর কি করে পার হব? তা আল্লাহ জানেন। এরপর যেমন তোমার ভাগ্য। এসো। নাও শাহজাদা তালিব, এ হলো মায়াবী পালক। একে যখনই তুমি তোমার উষ্ণীষে ধারণ করবে তখনই অদৃশ্য হয়ে যাবে, কেউই তোমাকে দেখতে পাবে না। এমনকি কোনো ভূত, পরী অথবা রাক্ষস, জিন, কোনো মন্দ আত্মাই দেখতে পাবে না। কেবল তোমার পাদুকা দুটি দেখা যাবে, কিন্তু তুমি সবাইকে দেখতে পাবে। আর যখন তুমি এই পালকটি খুলে নেবে তখন আবার দেখা দেবে। ধন্যবাদ শাহজাদি মহাপারা। তুমি ভাবনা করো না, আল্লাহর অসীম কৃপার প্রতি যেন বিশ্বাস হারিও না। ইনশাআল্লাহ তাআলা আমি অবশ্যই সফল হয়ে ফিরব। আমার পিতামাতার দোয়া ব্যর্থ হতে পারে না। আমার অর্ধাঙ্গিনী শাহজাদি তাইবার প্রার্থনা আর তোমার ফরিয়াদ আল্লাহ নিশ্চয়ই শুনবেন। আমি তোমার আব্বাজানকে সাথে নিয়ে ফিরব, তাহলে আমার ভাইও জীবিত হয়ে উঠবে। আমিন। শাহজাদি মহাপারা, তুমি শাহ হারুন আবাদে গিয়ে এই লিপি আর এই আংটি আমার আব্বাজানকে দিও, আর ওকে সব ইতিবৃত্ত শুনিও, যাতে ওদের ভুল ধারণা দূর হয়ে যায়। আমার ওস্তাদ, আমার মালিক, আমার ওস্তাদ জাদুকর হাত্তাত শাহজাদা তালিম মহলে নেই। মহলে নেই? হ্যাঁ। তাহলে কোথায় গেল? সেটাই তো ভাবছি। তবে ওর ঘোড়া কেল্লার বাইরে দাঁড়িয়ে। ওই ঘোড়াটাকেই তো আমি বশ করেছিলাম। ও তালিবকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ওকে নিচে ফেলে দেবে, তালিব মারা যাবে। তারপর সুলেমানের তরবারিটি আমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আমার ওস্তাদ, দেখো শীঘ্র তোমার এই মায়াবী চক্ষু দিয়ে দেখো শাহজাদা তালিব কোথায়। হে মায়াবী চক্ষু, বলো বলো শাহজাদা তালিব এখন কোথায়? তালিব তো দেখছি মায়াবী পাদুকা পায়ে দিয়ে আকাশপথে উড়ে যাচ্ছে। তুমি তুমি তালিবকে মেরে ফেলো, এখনই মেরে ফেলো, যে কোনো উপায়ে মেরে ফেলো। এখনো আমার জাদু শক্তিতে মারা যাবে না, কারণ ও আমার জাদু সীমান্ত পেরিয়ে চলে গেছে। কিন্তু তুমি ভয় পেও না আমার অনুগত বুঝি। আমি আমার সাহায্যকারী বন্ধু শক্তিশালী জাদুকর গরুদকরকে খবর পাঠাচ্ছি। কি ব্যাপার প্রিয় বন্ধু? অসীম ক্ষমতাশালী জাদুকর হাত্তাত, কি ব্যাপার?
এত উত্তেজিত কেন? আমার প্রিয় বন্ধু জাদুকর গারদকর, আমার উত্তেজনার কারণ হলো সাহারুন আবাদের শাহজাদা তালিব। সে তার অমোঘ সুলেমানি তরবারি নিয়ে মায়াবী পাদুকা পায়ে দিয়ে তোমার দিকে হাওয়ার গতিবেগে ক্রমশ এগিয়ে চলেছে। ও তোমার এই কয়েদি বাদশাহকে উদ্ধার করার জন্য যাচ্ছে। কয়েদি বাদশাহকে তো মৃত্যু আমার থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। তাছাড়া শাহজাদা তালিব কেবল 10 বছরের সফর 10 দিনে পার হবে। বাকি 10 বছরের সফরের জন্য তালিবের কাছে কোনো উপায় নেই। হে আমার সহায়ক সহমর্মী জাদুকর গারদকর, তুমি এমন কিছু করো যাতে তালিবের ওই 10 বছরের সফরও 10 দিনে সম্পূর্ণ না হয়। তুমি ওর ওই মায়াবী পাদুকা ছিনিয়ে নাও, ছিনিয়ে নাও এই পাদুকা। আচ্ছা, এখনই সে ব্যবস্থা করছি। হুকুম দাও মালিক, জাদুকর গারদকর হুকুম দাও। হে নৃশংস সর্দার জিন শ্রেষ্ঠ, মায়াবী পাদুকা পরে শাহজাদা তালিব এখানে পৌঁছানোর জন্যে আকাশ পথে উড়ে আসছে। তোমায় এমন কিছু করতে হবে যাতে 10 বছরের সফর 10 দিনে পেরোতে না পারে। তুমি তোমার সাথীদের নিয়ে যাও, আর যে কোনো উপায়ে তালিবের পাদুকা চুরি করে অথবা কেড়ে নিয়ে ওকে মেরে ফেলো। ঠিক তাই হবে আমার মালিক, ঠিক তাই হবে। কিন্তু তালিব এখান থেকে বহু দূরে আছে, আমাদের ওর কাছে পৌঁছতে 5 দিন সময় লেগে যাবে মালিক। কিন্তু ওই 5ম দিন ওর জীবনে অন্তিম দিন হয় যেন, এটাই আমার হুকুম। এবার যাও। জো হুকুম মালিক। এবার তালিব আর জীবিত থাকবে না, এবার তালিব আর কখনো এখানে পৌঁছতে পারবে না, ও শাহজাদী মাপারার কয়েদি পিতার কাছে কখনো পৌঁছবে না। ও এই বাদশার কাছে অবশ্যই পৌঁছবে, ও আমার কাছে ঠিক পৌঁছবে, ঠিক পৌঁছবে। ও রে জাদুয়ারকের প্রবর্তক বাদশাহ, তুই আমাকে লাশের জীবিত করার সূত্রটি বলে দে, বলে দে সূত্রটি। না বলবো না, কোনদিন বলবো না আমি, না। নিষ্পাপ মানুষের রক্তে দুনিয়ায় স্রোত বহতে চাও তোমরা, সেই জন্য আমি ওই সূত্রটি তোমাদের কিছুতেই বলবো না, কিছুতেই বলবো না। তুই বলবি না? না। তুই বলবি না? না। তোকে বলতেই হবে। না। বলতেই হবে। তোকে বলতেই হবে। তোকে বলতেই হবে। দেখ, দেখ, তোর মৃত্যু আকাশ পথে উড়ে আসছে। শাহজাদা তালিব এগিয়ে আসছে, ও এখানে ঠিক পৌঁছে যাবে, ঠিক পৌঁছে যাবে ও এখানে। এখানে কেউ পৌঁছতে পারবে না, এমনকি কোনো প্রেত, কোনো জিন, কোনো ভূত, এমনকি কোনো রাক্ষস, দুনিয়ার কোনো শক্তি, কোনো ক্ষমতা এখানে পৌঁছতে পারবে না। যেখানে কেউ পৌঁছতে পারে না সেখানে আল্লাহর শক্তি পৌঁছে যায়। আল্লাহর সেবকদের মনোবল পৌঁছে যায়, তাকেই তো অত্যাচারীর নিয়তি বলা হয়, নিয়তি। শোন, আমার প্রতিটি কথা মন দিয়ে শোন। তালিব হলো আল্লাহর সেবক, আল্লাহর শক্তি আছে ওর কাছে, ও আল্লাহু আকবার বলে এখানে ঠিক পৌঁছে যাবে। ওকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না ওকে। আমার শক্তিশালী জিনেরা ওকে মেরে ফেলবে, তারপর ওর পাদুকা
জাদুকর হাত্তাত আরুজি সরবাকের কাছে থাকবে, কারণ পঞ্চম দিনে তালিব নিশ্চয়ই মারা যাবে। আমার কাছে বড়ই সুখের সংবাদ যে পঞ্চম দিনে শাহজাদা তালিব মারা যাবে। তারপর তারপর শাহজাদী মহাপাড়াকে আমার এই মুঠোর মধ্যে থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হুজুর, এই গোলাম সতর্ক করে দিচ্ছে যে শাহজাদী মহাপাড়া শাহ হারুন আবাদের বাদশাহ তার মালেকার সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেছেন। রওনা হয়ে গেছেন? শাহ হারুন আবাদের বাদশাহ আর মালেকার সাথে দেখা করার জন্য? শাহজাদী মহাপাড়া, আমার দু চোখের মনি, কনিষ্ঠ পুত্রের হত্যাকারিণী শাহজাদী। সেই নিষ্ঠুর শাহজাদী যে আমার সন্তানকে হত্যা করেছে, যে আমার নয়নমণিকে আমার থেকে কেড়ে নিয়েছে, তার থেকে তার জীবনটা কেড়ে নেওয়া হোক, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ তো আমাদের সাহারুন আবাদের উৎসব ধ্বনিকে বিলাপে পরিণত করেছে। মা বাবা আর ভাইয়ের সব আশাকে রক্তস্রোতে নিমজ্জিত করেছে। এই মৃত্যুর শাহজাদী মহাপাড়াকে মৃত্যুর পোশাক পরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, হত্যা করো ওই শয়তানিকে। শিরশ্ছেদ করো। হত্যা করা তো খুবই সহজ কাজ, দুঃখে আর ক্রোধে কাউকে জীবিত রাখা অত্যন্ত কঠিন। অপরাধীকে কথা বলার সুযোগ দেয়া আমার কর্তব্য, তারপর আমি দণ্ড দেব। ধন্যবাদ, আমি সত্যিই কৃতজ্ঞ। হে উদার হৃদয়, ন্যায়নিষ্ঠ বাদশাহ সালামত, খোদা সাক্ষী আমি সম্পূর্ণ নির্দোষ। আর এই হলো আমার প্রমাণস্বরূপ লিপি, শাহজাদা তালিবের লেখনীতে। আর এই হলো তার দেয়া আংটি। জান, আম্মি জান, শাহজাদী মহাপাড়া নিরপরাধ আর পবিত্র চরিত্রের। আমার ছোট ভাই জামালের মৃত্যু এক জাদু মৃত্যু, ও জীবিত হয়ে উঠবে। জালাল তালিব, মালিক আলিয়া, আমাদের শাহজাদা জীবিত হয়ে উঠবে। ইয়া আল্লাহ, তোমার সত্যি অসীম করুণা। ইয়া আল্লাহ, সত্যি তোমার অসীম করুণা। এসো আমার জামালের মহাপাড়া, এসো, আমি তোমায় ভালো করে দেখি। তোমাকে বুঝতে ভুল হয়েছে। আমার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা তালিব কোথায়? শাহজাদা তালিব জাদুকর গারদগড়ের কয়েদ থেকে আমার আব্বাজানকে উদ্ধার করে শাহজাদা জামালের জন্যে জাদু আরোগ অর্জন করবেন। শাহজাদা তালিব এই সময়
গুরচিস্তানের আকাশপথে উড়ে চলেছেন। আলিফ লেলা